গোয়ালপুকুর থানার গোয়াগাঁও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নতুন চিকিৎসকের আশাতে খুশি এলাকার মানুষ। ফুলের তোড়া হাতে দিয়ে তাকে সংবর্ধনা জানালেন এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বরা। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর 1 নং ব্লকের অন্তর্গত গোয়াগাঁও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কোনো চিকিৎসক না থাকায় অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল এলাকার মানুষ। চিকিৎসা করাতে লোধন ব্লক স্বাস্থ্য কেন্দ্র এবং কিষানগঞ্জ ইসলামপুর যেতে হতো এলাকার রোগীদের। এই নিয়ে কয়েকবার চিকিৎসকের দাবি তুলে বিক্ষোভ দেখিয়েছিলেন গোয়াগাঁও এলাকার মানুষ। এবার নতুন চিকিৎসক আসাতে খুশি এলাকার মানুষ। মঙ্গলবার দুপুরে ফুলের তোড়া চিকিৎসকের হাতে দিয়ে তাকে সংবর্ধনা জানালেন এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বরা। গোয়াগাঁও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নতুন চিকিৎসকের নাম ডক্টর রাহুল আমিন মুন্সি, বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এলাকায়।